করোনা মহামারীর মধ্যেই ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে বিষখালী নদীর ভাঙন। এরই মধ্যে গৃহহীন হয়েছে শতাধিক পরিবার। নদী গর্ভে চলে গেছে ফসলি জমি, বাজার, বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর। একদিকে মহামারীর কারণে নেই কোনো আয় রোজগার, তারপর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব এসব মানুষ। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও নেই কোনো ব্যবস্থা, জরুরি সরকারি সাহায্যের দাবি ভুক্তভোগীদের। ঝালকাঠি প্রতিনিধি শহীদুল আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসানুল করিম। কাঠালিয়া উপজেলায় গত 7 দিন ধরে শুরু হয়েছে বিষখালী নদীর ভাঙন। নদীগর্ভে চলে গেছে শতবর্ষী আওড়াহাট, ফসলি জমি, বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর। ভিটেমাটি ছাড়া হয়েছে শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে লঞ্চ টার্মিনাল, কয়েকটি বাজার, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা স্থাপনা। বসতবাড়ি হারিয়ে নিঃস্ব এসব মানুষ মানবেতর দিন পার করছেন। বাড়িঘর সব গেছে গাঙ্গে, বাপদাদার বাড়ি সব নদীর গেছে। এখন একটু রাহা জমি হেও যায় যায় পালা। বর্তমানে বাংলার কুলে আছি, এখন কি করব? নাজুক বাঁধ সংস্কার না করলে আরো ভাঙনের আশঙ্কা উপজেলা নির্বাহী কর্মকর্তার। জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে জানানো হয়েছে, এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় 2 থেকে 3 কিলোমিটার এলাকায় কোনো বাঁধ নেই, এবং যেসব এলাকায় বাঁধ রয়েছে সেইসব এলাকায় 2-3 এলাকায় ভাঙন হয়েছে। তো ভাঙনগুলো যদি মেরামত না করা হয়, তাহলে ভবিষ্যতে যদি কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে ক্ষয়ক্ষতি সম্ভাবনা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ভুক্তভোগী পরিবারগুলোকে জরুরি সহায়তার জন্য সরকারের কাছে আহ্বান স্থানীয়দের। আহসানুল করিম, জিটিভি নিউজ।